কৃষ্ণনগর বলতে আমরা অনেক কিছু বুঝি, যেমন রাজা কৃষ্ণচন্দ্র, তার রাজবাড়ি, গোপাল ভাঁড়, সরপুরিয়া, সরভাজা, এবং সব থেকে প্রিয় হলো কৃষ্ণনগরের মাটির পুতুল। তাই আজ পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব কৃষ্ণনগরের মাটির পুতুলের ইতিহাস। তাই আশা করব সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কৃষ্ণনগরের পুতুল বা কৃষ্ণনগরের মাটির পুতুল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের এক জগৎ বিখ্যাত মৃৎশিল্প এবং এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কুটির শিল্প। কৃষ্ণনগরের পুতুল প্রধানত তৈরি হয় নাটোর থেকে শিল্পীরা আসতেন। কিছু সময় পর এই শিল্পীরা কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় বসতি গড়ে তোলেন। ক্রমশ কৃষ্ণনগরের পুতুল প্রসিদ্ধি পেতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বর্তমানে কৃষ্ণনগরে প্রায় 400 মৃৎশিল্পী পরিবার আছে, এর মধ্যে শুধু ঘূর্ণিতে আছে 200 পরিবার। গাইস, এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত সেই পুতুল পট্টিতে, যেখানে মাটির পুতুল সব জায়গায় ফেমাস আর পুরো বিশ্ববিখ্যাত সেই মাটির পুতুল। আর অমনান একটা দোকানে ঢুকে গেছে দেখছে, এখানে মানে এমন কোনো মূর্তি নেই যেটা তোমরা পাবে না। আর এটা কিন্তু বিদেশেও যায়, এখানকার মূর্তি এতটাই ফেমাস বিদেশেও যায়, পাইকারি হিসেবে বিদেশে চলে যায়। আর এখান থেকে দেখো অমলান দেখছে মাটির পুতুল, এখানে এত অজস্র মাটির পুতুল আছে এবং অনেক অনেক ধরনের মূর্তি আছে, যেগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনতেও পারো, সংগ্রহ করতে পারো, আর সারা বিশ্বে যায়, শুধু সারা দেশে নয় সারা বিশ্বে, কিন্তু এখান থেকেই কৃষ্ণনগরের সেই পুতুল পট্টি এই জায়গা থেকেই কিন্তু সব জায়গায় যায়। রাজা কৃষ্ণচন্দ্র নামে কৃষ্ণনগর, সেই রাজা কৃষ্ণচন্দ্র উদ্যোগে কিন্তু এই সব এই শিল্পর যে কাজগুলো সেগুলো কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র উদ্যোগেই শুরু হয়েছিল, আর এখনও চলছে, এগুলো খুব ভালোভাবে চলছে আর পুরো বিশ্ববিখ্যাত হয়ে গেছে। তো জাস্ট দেখে অসাধারণ লাগছে যে আমার নিজের দেশের জিনিস পুরো বিশ্ববিখ্যাত হয়ে যাচ্ছে। আর এখানে অজস্র দোকান আছে, পরপর দোকান আছে, পুরো লাইন দিয়ে দোকান আছে, যেখানে তোমরা অনেক ধরনের অনেক পুতুল তোমরা পেয়ে যাবে। কৃষ্ণনগরের পুতুল প্রধানত মাটির দ্বারা তৈরি করা হয়। জলঙ্গি নদীর পাড় থেকে মূর্তি বা পুতুল নির্মাণের বিশেষ মাটি সংগ্রহ করা হয়, এরপর এই মাটি পুতুল নির্মাণের উপযোগী করে তোলা হয়। এই মাটি থেকে শিল্পী তার নিজের হাতের কারুকার্যে পুতুল নির্মাণ করে। প্রথমে পুতুলটি রোদে শুকিয়ে নেওয়া হয়, তারপর রং করে বিভিন্ন দোকানে বিক্রয় করা হয়। কৃষ্ণনগরের পুতুলের চাহিদা বিশ্বজোড়া। ভারতের বিভিন্ন প্রান্তে এই পুতুল রপ্তানি করা হয়। দেশের বাইরে প্রধানত ইউরোপ ও উত্তর আমেরিকাতে পুতুল রপ্তানি করা হয়, তবে সরকারি তরফ থেকে এর প্রচার কম, ফলে এর বিপণন কম হচ্ছে। শিল্পীরা আর্থিক সহযোগিতা না পেয়ে বা উপযুক্ত প্রচারের অভাবে মার খাচ্ছেন। এছাড়া অনেক সময় নিম্নমানের মাটির পুতুল কৃষ্ণনগরের পুতুল বলে চালিয়ে দেয় অসৎ ব্যবসায়ীরা। এখন পুতুল পট্টি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে সত্যি অনেক টাইপের পুতুল আছে, আর সত্যি দেখতে সুন্দর। মানে সবার মুখে যে এটা শুনি যে পুতুল পট্টি পুতুল সব থেকে বিশ্ববিখ্যাত ফেমাস, সত্যিই ফেমাস, আর অনেক বিভিন্ন ডিফারেন্ট টাইপসের আছে, আর দামও মোটামুটি ঠিকই রেঞ্জেরই আছে, কারণ যেই কষ্ট করে বানায় সেই হিসাবে যা রেঞ্জ দেখলাম ঠিকই আছে। সেটা তোমরা কথা বলেও কম বেশি তো করতেই পারবে, সেটা বড় কথা না, কিন্তু জাস্ট দেখে ভালো লাগলো, সত্যি কোনোদিন আমি আসিনি, আজকে এলাম। আর এখানে আরও দোকান আছে দেখতে পাচ্ছ, তো এইটা এই পুতুল পট্টিতে দোকান চারিদিকে ছড়িয়ে আছে, যে কোনো একটা দোকান থেকে মানে যেখানে তোমাদের ভালো লাগবে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো, নিজের প্রিয়জনদের দিতে পারো, সব কিছু করতে পারো, ভালো লাগবে। আর এখানে দেখো পুরো লটে তৈরি হচ্ছে, লটে পুতুল তৈরি হচ্ছে, যা অসাধারণ লাগছে দেখতে। বাড়ি ফেরার পথে দেখতে পেলাম কিছু কাঁচা মূর্তি তৈরি হচ্ছে। দোকানে সাজানো মূর্তি দেখা ও একদম সদ্য সদ্য তৈরি করা মূর্তি দেখা একটা মজাই আলাদা, তাই দাঁড়িয়ে পড়লাম। মানে যেই মূর্তিগুলো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সেগুলো দেখলাম। আর এখানে টোটো করে যেতে যেতে
দেখলাম যে এখানে নতুন মূর্তি তৈরি হচ্ছে ভাই, পুরো তৈরি হওয়া মূর্তি দেখতে আর মানে তৈরি করা মূর্তি দেখতে একটা ডিফারেন্ট টাইপের লাগে। তো ওখানে দাঁড়িয়ে গেলাম আমি, আর এখানে দেখো দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। রং টং কিছু পড়েনি, দাদারা এখানেই বানাচ্ছে, কাজ চলছে মূর্তির, কিন্তু ভাই স্ট্রাকচার গুলো সেরা লাগছে দেখতে, অসাধারণ। এখানে দেখো কতগুলো মূর্তি বানিয়ে রাখা আছে, এখানেও আছে শিবের মূর্তি। বাইরে চলে যায়, বাইরে অর্ডার থাকে তো এরকম লটে পুরো চলে যায়, এইরকম বানিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়। এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো, যেখান থেকে ইচ্ছা যেটা ইচ্ছা কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। আচ্ছা, ও ব্যবসাও করা যাবে, এটা কিন্তু ভালো কথা বললে। এখান থেকে কিনে কিন্তু ব্যবসা করতে পারো তোমরা নিজেদের, যদি ব্যবসা থেকে থাকে পুতুলে সেটাও করতে পারবে। এখানে সব কিছু করা হয়, আর এখানে আরও একটা দোকান আছে, এই যে এখানেও অনেক মূর্তি আছে, অসাধারণ। কৃষ্ণনগর সিরিজ ছিল এতটাই, দেখা হবে অন্য কোনো একটা সিরিজে, খুব সম্ভবত দিল্লি সিরিজে। তাই ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার আগের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিও। দেখা হবে একদম সরাসরি দিল্লি সিরিজে, তার মাঝে অনেক কটা ভিডিও বানাবো কিন্তু দিল্লি সিরিজের মজাই আলাদা হবে। তাই ততক্ষণ অব্দি স্টে টিউন, সবাই ভালো থেকো, টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ আমার চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে। চলো টাটা।